টিকটিকি এক বাড়ি দিয়ে মারতে পারলে সওয়াব হয়। কিয়ামতের দিন মানুষ 73 দলে বিভক্ত হবে। এখন কথা হলো, শুধু মুসলমানের মধ্যে কি 73 দল হবে, আর সব দলের মধ্য থেকে মানুষ জান্নাতে যাবে কিনা? যে ইদানিং এক ব্যক্তি মাহদি দাবিদার, যার নাম মুশতাক আরমান, সে বুয়েটে পড়াশোনা করত, বর্তমানে সে সৌদি আরব থাকে। তার ব্যাপারে শোনা যাচ্ছে বিভিন্ন ফিতনার কথা। প্রিয় দর্শক, প্রথম আমাদের সম্মুখে আজকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, এক ভাই জানতে চেয়েছেন টিকটিকি সম্পর্কে জানতে চাই। একজন বলেছেন, টিকটিকি এক বাড়ি দিয়ে মারতে পারলে সওয়াব হয়। বিষয়টি সম্পর্কে আমি প্রমাণ সহ জানতে চাই। হ্যাঁ, এই ভাই যে প্রশ্ন করেছেন সেটি আমাদের সমাজে অনেকের কাছেই এই কথাটি প্রচলিত রয়েছে এবং এটি অনেকেই আমরা জেনে থাকি, এবং এই কথাটি শুধু লোকমুখে প্রচলিত বা পরিচিত কোনো কথা নয়। এটি সহি হাদিসের দ্বারা, রসুল সাল্লাহ আলহি আসাল্লামের পক্ষ থেকে একটি বক্তব্যের দ্বারা প্রমাণিত। টিকটিকি যদি কেউ এক আঘাতে মারতে পারে তাহলে তার অধিক সওয়াব হয়, কেউ যদি দুই আঘাতে মারতে পারে তার চেয়ে কম সওয়াব হয়, তিন আঘাতে মারতে পারলে তার চেয়ে আরও বেশি কম সওয়াব হয়। এমনটি সহি মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে এসেছে, মান কাতালা ওয়া জাগাতান ফি আউয়ালি দরবাতিন ফালাহু কাজা ওয়া কাজা হাসানাতান, ওয়া মান কাতালাহা ফি দরবাতি সানিয়াতি ফালাহু কাজা ওয়া কাজা হাসানাতান আদনা মিনাল উলা, ওয়া মান কাতালাহা ফি দরবাতি সালিসাতি ফালাহু কাজা ওয়া কাজা হাসানাতান আদনা মিনাস সানিয়া। অর্থাৎ যদি কেউ এক আঘাতে টিকটিকি বধ করতে পারে তাহলে তার জন্য সওয়াব রয়েছে, কেউ যদি দুই আঘাতে বধ করে তাহলে তার জন্য সওয়াব, তবে প্রথমটির তুলনায় সওয়াব কম। আর যদি কেউ তিন আঘাতে টিকটিকি হত্যা করতে পারে বা বধ করতে পারে তার জন্য সওয়াব রয়েছে, তবে সেটিও দ্বিতীয় সওয়াবের তুলনায় কম। প্রিয় দর্শক, আমরা এমনিতেই জানি ইসলামের একটি সামগ্রিক বিধান হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে যেটির বর্ণনা এসেছে, ওয়াইজা কাতালতুম ফা আহসিনুল কিতলাতা ওয়াইজা যাবাহতুম ফা আহসিনুল যিবহাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। যদি কাউকে হত্যা করতে হয়, শরীয়তের বিধান অনুযায়ী যে সকল ক্ষেত্রে মানুষকে হত্যা করার বৈধতা রয়েছে বিচারিকভাবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, সেখানেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে তখন তাকে হত্যা করার ক্ষেত্রে তার সঙ্গে ইহসানের আচরণ করা। তদ্রূপ যখন কোনো প্রাণী জবেহ করতে হয় তো সেই প্রাণী জবেহ করার সময়ও তার সঙ্গে সদাচরণের নির্দেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং বলেছেন, তোমাদের কেউ যখন কোনো তার পশু জবেহ করবে সে যেন তার ছুরি ভালো করে ধারালো করে নেয় এবং তার জবেহকৃত পশুর যেন অতিরিক্ত কোনো কষ্টের কারণ না ঘটে। সুতরাং এটি অন্যান্য ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ঠিক তদ্রূপ যদি টিকটিকি বধ করতে হয় অথবা এই জাতীয় প্রাণী যেগুলো মানুষের জন্য ক্ষতির কারণ, তাহলে সে সকল প্রাণীকেও বধ করার অনুমতি রয়েছে। এবং সুনির্দিষ্টভাবে হাদিসের মধ্যে যে ওয়াজাকাতুন শব্দ রয়েছে সেটি টিকটিকি জাতীয় প্রাণীকেই বলা হয় এবং সেই প্রাণীকে এভাবে হত্যা করতে পারলে স্বভাবের কথাই বলা হয়েছে। শাহ মাহবুব আইডি থেকে আরেক ভাই প্রশ্ন করেছেন পোরশা নওগা থেকে, আমার প্রশ্ন হলো, নিজস্ব বিল্ডিংয়ের উপর যে কোনো একতলা ব্যাংকের জন্য ভাড়া দেয়া কতটুকু শরীয়ত সম্মত? যদি সেটি হয় ইসলামী ব্যাংক কিংবা অন্য যে কোনো ব্যাংক। প্রিয় দর্শক, আমরা এক্ষেত্রে শরীয়তের মূল নীতিটি জেনে নিব আগে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসলামের মূল বিধান হলো যে কোনো নেক কাজ, ভালো কাজে একে অপরকে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো পাপাচার, কোনো অন্যায় কাজ শরীয়ত গর্হিত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ কোনো কাজের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতামূলক আচরণ করতে নিষেধ করা হয়েছে। এটি হলো ইসলামের একটি মৌলিক বিধান। এখন আমরা চলে আসি এই শাহ মাহবুব ভাইয়ের নির্ধারিত প্রশ্নের বিষয়ে, যে ব্যাংকের জন্য কোনো জায়গা ভাড়া দেওয়া। তো স্বাভাবিকভাবেই এই কথাটি আমাদেরকে প্রশ্নের উত্তর জানতে হলে আগে প্রথমে জানতে হবে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। তো আমরা জানি যে ব্যাংকিং যেই ব্যবস্থা বর্তমানে প্রচলিত রয়েছে, দুই ধরনের ব্যবস্থাই রয়েছে। কনভেনশনাল ব্যাংকিং, যেটি ইন্টারেস্ট বেসড, অর্থাৎ সুদ ভিত্তিক যে সকল ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে, কনভেনশনাল ব্যাংক, প্রচলিত সুদী ব্যাংক। সেই জায়গায় বিশ্বজুড়ে আরেক ধরনের ব্যাংকিং ব্যবস্থা গত প্রায় অর্ধ শতাব্দী যাবৎ এটি প্রচলিত হয়ে আসছে এবং দিনে দিনে জনপ্রিয়তা লাভ করছে, সেটি হলো ইসলামিক ব্যাংকিং, যেখানে সুদ তথা ইন্টারেস্ট টোটালি প্রোহিবিটেড, সম্পূর্ণরূপে যেখানে সুদকে পরিহার করে ইসলামের মূলনীতির আলোকে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা হয় বলে তারা প্রচার চালিয়ে থাকেন। তো এক্ষেত্রে যদি সুদভিত্তিক যে ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, সেটি অবশ্যই সুদের একটি প্রক্রিয়া, আর সুদ কোরআন সুন্নাহ নির্দেশিতভাবে স্পষ্টভাবে হারাম। ভয়ঙ্কর একটি অপাপাচারের কাজ হলো সুদী কার্যক্রমের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্ট হওয়া, লিপ্ত হওয়া। সুতরাং যে সকল ব্যাংক সুদের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে থাকে, সেই সকল ব্যাংকের জন্য বিল্ডিং ভাড়া দেওয়া অথবা কোনো ভবন ভাড়া দিয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদের কাছে ভাড়া দেওয়া, এটি মাকরুহে তাহরিমি হবে, কেননা এর মাধ্যমে হারাম কাজে সহযোগিতা করা হয়ে থাকে। আর যদি ব্যাংক যদি সুদি না হয়, অর্থাৎ ব্যাংক যদি ইসলামের ভিত্তিতে শরিয়ার আলোকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, তাহলে সেই ধরনের ব্যাংক যদি তারা আদতেই এবং প্রকৃত অর্থেই তারা সুদকে পরিহার করে শরিয়ার আলোকে সম্পূর্ণরূপে তাদের কার্যকলাপ পরিচালনা করে, তাহলে সেই ধরনের ব্যাংককে ভাড়া দিতে কোনো সমস্যা নেই, সেখানে ভাড়া দেওয়া যেতে পারে। তৃতীয় প্রশ্ন আজকে রয়েছে, তামিম আদনান নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, কেয়ামতের দিন মানুষ 73 দলে বিভক্ত হবে, এখন কথা হলো শুধু মুসলমানের মধ্যে কি 73 দল হবে, আর সব দলের মধ্য থেকে মানুষ জান্নাতে যাবে কিনা, দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, এ ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি প্রচলিত প্রসিদ্ধ রয়েছে, হাদিসটি কাছাকাছি এই হাদিস মর্মে কাছাকাছি মর্মে অনেকগুলো বিবরণ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, এবং সামগ্রিক বিবরণগুলোর আলোকে এটি গ্রহণযোগ্য পর্যায়ে মুহাদ্দিসিনদের তাদের বিশ্লেষণ এবং তাদের গবেষণার আলোকে মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়েরই বর্ণনা এটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান নাআল বিন নাআল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قال من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سنن الترمذي মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পূর্বে বনী ইসরায়েল 72 দলে ভাগ হয়েছিল আর আমার এই উম্মত 73 দলে ভাগ হবে, এদের প্রত্যেকই জাহান্নামে হবে শুধুমাত্র একটি দল একটি ফেরকা বাদে। প্রশ্ন করা হয়েছিল তারা কারা, কালামা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন তারা হলো ওই দল যারা আমি এবং আমার সাহাবীদের প্রচলিত পথে তারা প্রতিষ্ঠিত থাকে, তারা সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 72 জাহান্নামী দলের পরিচয় দিয়েছেন, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, তারা তাদের বিভ্রান্তির কারণে, তাদের বিভিন্ন পথ ভ্রষ্টতার কারণে তারা জাহান্নামী হবে, এবং এই 72 দলের মধ্যে
তারা সব কাফের বেঈমান, এমনটি হওয়া কোনো জরুরি না এবং হাদিসের দ্বারা সেটি বোঝাও যায় না। হতে পারে তারাও ইমানদার, কিন্তু তাদের বিভিন্ন বেদায়াত এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকার কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি তারা ইমানদার হয়ে থাকে, পরবর্তীতে তারা তাদের শাস্তি ভোগ করার পরে তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, দোজক থেকে বের হয়ে পরিত্রাণ পেয়ে তারা জান্নাতে যেতেও পারে। অর্থাৎ আপনার প্রশ্নের উত্তর হলো যে এই 73 দল, এটা এই উম্মতের মধ্যে হবে, এবং এই উম্মতের মধ্যে যারা ইমানদার তাদের মধ্যে 73 দল হতে পারে। সুতরাং 73 দলের মধ্যে একটি দল মাত্র মুক্তিপ্রাপ্ত এবং সঠিক হেদায়াত প্রাপ্ত দল, যেই দলটিকে 1400 বছর পর্যন্ত একটি নামেই তাদেরকে পরিচয় করা হলো, তাদের পরিচয় তুলে ধরা হয়, সেটি হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। অর্থাৎ যারা তাদের সামগ্রিক কার্যক্রমের ক্ষেত্রে কোরআন সুন্নার পথ অনুসরণ করে এবং সাহাবায়ে কেরাম থেকে পর্যায়ক্রমিকভাবে ইসলামের যেই আমলগুলো, শরিয়াতের যেই বিধানগুলো পর্যায়ক্রমিকভাবে তাওয়াতুরের মাধ্যমে, তাওয়ারুসের মাধ্যমে প্রচলিত রয়েছে, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে সেগুলোকে ধারণ করে থাকে সেই আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, সেটি হলো 73 দলের মধ্যে একমাত্র নাজাত ও মুক্তিপ্রাপ্ত দল। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, মোহাম্মদ জিল্লুর রহমান নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন হবিগঞ্জের, যে কোমরে তাগি বা দড়ি বাঁধা যাবে কি না। অনেকে দেখে থাকি আমরা যে হাতে অথবা কোমরে বিভিন্ন জায়গায় দড়ি, কাইতন বা ইত্যাদি এই জাতীয় বেঁধে রাখেন। ভাই জানতে চেয়েছেন এই প্রশ্ন যে এটি শরিয়ার আলোকে বৈধ কি না। এই প্রশ্নের উত্তর হলো, যদি তিনি সত্তাগতভাবে এই রশি অথবা এই কাইতন অথবা এই ধাগা, এটার মধ্যে উপকারিতা অথবা ক্ষতি করার কোনো ক্ষমতা নেই এমনটি বিশ্বাস রেখে, যদি অন্য কোনো প্রয়োজনে এমন কোনো ধাগা, এমন কোনো কাইতন অথবা রশি কোমরে বেঁধে রাখে যা, যেটার দ্বারা তার কোনো প্রয়োজনের সেটা ব্যবহার করার ক্ষেত্রে, যদি প্রয়োজনে শরিয়াসম্মত উপায়ে কোনো লিখিত তাবিজ যদি থাকে যেটা ব্যবহার করার জন্য সেই রশি বা বাঁধা হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এর প্রশ্নের উত্তরটি নির্ভর করবে যে ব্যক্তি এই ধরনের কোমরের মধ্যে রশি অথবা ধাগা বাঁধছে, কাইতন বাঁধছে, তার বিশ্বাসটা কি। যদি সে বিশ্বাস করে যে না, এই ধাগা অথবা কাইতনের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নেই, তার মধ্যে মানুষকে উপকার অথবা ক্ষতি পৌঁছানোর কোনো সক্ষমতা নেই, এটা বিশ্বাস রেখে যদি সে তার কোনো প্রয়োজনে, যেই প্রয়োজনে প্রয়োজনের বৈধতা শরীয়তের মধ্যে রয়েছে, এমন কোনো প্রয়োজনে যদি এই ধাগা অথবা কাইতনটি বেঁধে থাকে, তাহলে এতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন শেখ আহসানুদ্দিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, যে ইদানিং এক ব্যক্তি মাহদি দাবিদার, যার নাম মুশতাক আরমান, সে বুয়েটে পড়াশোনা করত, বর্তমানে সে সৌদি আরব থাকে, তার ব্যাপারে শোনা যাচ্ছে বিভিন্ন ফিতনার কথা। হ্যাঁ, এটি একটি সময়ের আলোচিত একটি প্রশ্ন। ভার্চুয়াল জগতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদি পরিচয় দিয়ে মুশতাক আরমান নামক এক ব্যক্তি, বাংলাদেশি এক ব্যক্তি যিনি সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন, তিনি বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কথাবার্তা প্রচার করছেন এবং তার কিছু অনুসারীও জুটে গেছে যারা এগুলো ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে। তো প্রশ্ন হলো যে এই ধরনের সে প্রকৃতই মাহদি কিনা বা মাহদি হওয়ার কোনো সম্ভাবনা এখানে রয়েছে কিনা। প্রিয় দর্শক, ইমাম মাহদি আলাইহি সালাতু ওয়াসালামের আগমন এটি সুস্পষ্ট হাদিসের মাধ্যমে প্রমাণিত। ইমাম মাহদি আসবেন এবং তিনি পৃথিবীতে এসে ব্যাপক কার্যক্রম পরিচালনা করবেন, বিশ্বব্যাপী এক বিপ্লব সাধন হবে, তার দ্বারা অনেক অকল্যাণ বন্ধ হবে এবং অনেক কল্যাণ প্রতিষ্ঠিত হবে, এই কথাগুলো সুস্পষ্ট হাদিসের তথ্যে প্রমাণিত। তবে যিনি মাহদি হবেন তার আবির্ভাব সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা না হলেও অনেক ইঙ্গিত এবং অনেক পরিচয় রয়েছে যার দ্বারা ইমাম মাহদিকে
অনেকটাই সত্যায়ন করা যায় এবং তিনি কেমন হবেন সেটা নির্ধারণ করা যায়। যেমন যে ইমাম মাহদি, তিনি কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি হলো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন, যেটা কিয়ামতের কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। তার জন্ম হবে পবিত্র মদিনায় এবং বাইতুল মাকদিস হবে তার হিজরতের জায়গা। মক্কা মুকাররমায় তার হাতে মানুষ বায়আত গ্রহণ করবে এবং তিনি খলিফা নির্বাচিত হবেন। তার বয়স হবে 40 বছর। তিনি নিজেকে প্রকাশ করতে চাইবেন না, মানুষরা তাকে চিনে ফেলবে। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আবদুল্লাহ, তিনি কুরাইশ বংশের লোক হবেন। এই পরিচয়গুলো হাদিসের আলোকে প্রমাণিত। প্রশ্নোল্লিখিত মুশতাক আরমান, সে কোনোভাবেই হাদিসে বর্ণিত এই সকল পরিচয়গুলো সে ধারণ করে না। এরপরেও যদি সে মাহদির দাবি করে থাকে, তাহলে স্পষ্ট সে মিথ্যাবাদী। যেমনিভাবে ইতিপূর্বে গোলাম আহমদ কাদিয়ানি ও নিজেকে মাহদি বলে পরিচয় দিয়েছিল এবং মিথ্যাচারিতা করেছিল, বর্তমানে মুশতাক আরমান নামক যে ব্যক্তি নিজেকে মাহদি বলে পরিচয় দিচ্ছে, সেও যদি নিজেকে মাহদি বলে পরিচয় দিয়ে থাকে, তাহলে সে তার যে পরিচয় এবং তার যে নাম ধাম এবং তার যে জন্মস্থান, তার যাবতীয় যা কিছু, সব কিছু মিলিয়ে এটা দ্বিধাহীন চিত্তে বলা যায়, যে অর্থহীন ভাষায়, যে সে একজন মিথ্যাবাদী, মিথ্যাচারী, সে একজন দাজ্জাল এবং সে একজন কাজ্জাব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফাতিন ফায়খরুজু রাজুলুন মিন আহলিল মাদিনাতি হারিবান ইলা মাক্কাতা فيأتيه ناس من أهل مكة فيخرجونه وهي كاره فيبايعونه بين الركن والمقام ويبعث إليه بعث من أهل الشام فيقصف بهم بالبيداء بين مكة والمدينة فإذا رأى الناس ذلك أداه أبدال الشام ترغه بستارت ببرون جتي أبو داود شريف المدهبر برنته হয়েছে। যে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিচয় এবং তার আবির্ভাবের সময়কার প্রেক্ষাপট, পরিস্থিতি এবং তার যখন আবির্ভাব হবে তখন কি ধরনের ঘটনাগুলো সংঘটিত হবে এবং তিনি পৃথিবীতে কেমন তিনি পরিবর্তন সাধন করবেন এবং তিনি পৃথিবীকে ইনসাফ দ্বারা, ন্যায় পরায়ণতার দ্বারা কীভাবে ভরে দিবেন, সেই বিবরণগুলো হাদিসের মধ্যে এসেছে। সুতরাং সহি হাদিসের আলোকে আমরা একথা ব্যর্থহীনভাবেই বলতে পারি, মুশতাক আরমান নামক যে ব্যক্তি মাহদি দাবি করছেন সে স্পষ্ট মিথ্যাবাদী এবং সে একজন প্রতারক। কাজেই তার মিথ্যাচারিতা এবং তার প্রতারণা থেকে নিজেরা বেঁচে থাকা যেমন জরুরি, তেমনিভাবে উম্মতকে রক্ষা করাও আমাদের সকলের ইমানি দায়িত্ব। পরবর্তী প্রশ্ন, ইমরান হুসাইন ইমন নামক মালয়েশিয়ার এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, যে কোনো খেলায় নির্দিষ্ট একটা খাবার জিনিস বাজি রেখে সে খেলায় যে হারবে সে সেই নির্দিষ্ট জিনিসটা সবাইকে খাওয়াবে, সেই বাজির খাবার সবাই মিলে খাওয়া হালাল হবে কি না? এই হলো এই ভাইয়ের, মোহাম্মদ ইমরান হুসাইন ইমন ভাইয়ের প্রশ্ন। ভাইয়ের প্রশ্নের মধ্য থেকে আসলে আমরা জবাবের ইঙ্গিত পেয়ে যাই, যে যেটি বাজি ধরা হয় এবং এই ধরনের জুয়া ধরনের কোনো এই কন্ডিশন করা স্পষ্টভাবেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই জুয়া, এটি হলো শয়তানের কর্ম এবং এটি হলো নাপাক এবং অপবিত্র কাজ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, তোমরা এগুলোকে পরিহার করে চলো, এতেই তোমরা কল্যাণকামী হতে পারবে। সুতরাং এইভাবে যে যে পরাজিত হয়ে যাবে সে কোনো টাকা দিবে অথবা সে অন্য সকলকে খাওয়াতে বাধ্য থাকবে, এই ধরনের কোনো কথা যদি হয় যেটার দ্বারা কোনো এক ব্যক্তির উপর এই তার পরাজয়ের প্রেক্ষিতে তার কোনো অর্থনৈতিক দণ্ডের মতো কোনো কিছু তার উপরে আরোপ হয়, তাহলে এটি জুয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে হ্যাঁ, কেউ যদি নিজের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে, যে নিজে অংশগ্রহণকারী নয়, যদি সে নিজে ঘোষণা করে যে তোমরা কোনো প্রতিযোগিতায় যে বিজয়ী হবে আমি তাকে পুরস্কার দিব, তাহলে সেটা পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে।
কিন্তু এই যেই সুরতে প্রশ্ন করা হয়েছে যে দুই পক্ষের মধ্যে যেই পক্ষ হেরে যাবে সেই পক্ষ এই দায়টা বহন করবে এবং সকলে মিলে সেটা ভোগ করবে, তো এটা বৈধ হবে না এবং এই খাবার খাওয়া কারো জন্য হালাল হবে না, এটি জুয়ার অবৈধ হারাম খাদ্য হবে। মঈন উদ্দিন মঈন নামক এক আইডি থেকে ভাই এক ভাই প্রশ্ন করেছেন, একটি ইসলামী রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি কি? প্রিয় দর্শক, এটি অত্যন্ত মৌলিক একটি প্রশ্ন যে একটি ইসলামী রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি হতে পারে। একটি ইসলামী রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তো স্বাভাবিকভাবেই সেই দলের সামগ্রিক কার্যকলাপ, সেই দলের সকল বক্তব্য এবং তাদের নীতি পলিসি, এই সব যদি ইসলামের আলোকে সঠিক হয় তবেই আমরা বলতে পারি যে এটি একটি ইসলামী রাজনৈতিক দল। একটি ইসলামী রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হবে তার নীতি এবং আদর্শ কোরআন সুন্নাহ সম্মত হবে। সেই রাজনৈতিক দলের বিশ্বাস এবং তার বক্তব্য সেটি কোরআন সুন্নাহ সম্মত হবে। সেই রাজনৈতিক দলের নেতৃত্ব সেটা পরিপূর্ণ ইসলামের অনুসারী, এই ফরজ এবং ওয়াজিব এবং সুন্নাত বিধানের অনুসরণকারী হবে। তাদের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বিশ্বাস এবং কোনো কর্ম, তাদের এই কর্মপদ্ধতি সেই দলের মধ্যে অনুসৃত হতে পারবে না। এই বিষয়গুলি, বৈশিষ্ট্যগুলো যদি কোনো সংগঠনের মধ্যে, কোনো দলের মধ্যে বিরাজিত হয় তাহলে সেটিকে একটি ইসলামী রাজনৈতিক দল বলে আমরা মেনে নিতে পারি। কাইয়ুম হাসান নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, 250 টাকা দিয়ে 200 টাকা কিনলে সেটা কি সুদ হবে? যেমন যখন বাজারে এই নতুন টাকা বের হয় তখন সেই নতুন টাকা কিছু বেশি টাকা দিয়ে কিনে নেওয়া হয়, তো এটা সুদ হবে কি না? যদি সুদ হয় তাহলে এক্ষেত্রে করণীয় কি? প্রিয় দর্শক, ইসলামী অর্থনীতির আলোকে বর্তমানে যে মুদ্রা ব্যবস্থা রয়েছে সেই মুদ্রা ব্যবস্থায় একই দেশের একই রাষ্ট্রের মুদ্রাগুলো পারস্পরিক একই জিনস, অর্থাৎ এক জাতীয় বলেই গণ্য হয়। এবং বর্তমানে যে মুদ্রার যে মুদ্রার যে শরী কোরআন সুন্নার আলোকে তার যে ব্যাখ্যা, মুদ্রা হলো অনেকটা স্বর্ণ এবং রূপার রূপের স্থলাভিষিক্ত, যেটাকে সামান্য উর্ফি বলা হয়। অর্থাৎ লোক সমাজে এক সময় যেমন স্বর্ণ রূপা বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার হতো, সেই জায়গাটায় বর্তমানে মুদ্রা ব্যবহার হয় মানুষের যে কোনো বিনিময় মাধ্যম হিসেবে। তো সেক্ষেত্রে তো স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার অনেকটা তার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার কারণে এই মুদ্রার যে মুদ্রার যে লেনদেন বা মুদ্রার যে বিনিময় সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিছু বিধিনিষেধ রয়েছে। এক দেশীয় মুদ্রা যেহেতু একই, এই এক দেশের এক রাষ্ট্রের মুদ্রা যেহেতু এক জাতীয়, সুতরাং এক জাতীয় বিষয়ের মধ্যে পণ্যের মধ্যে লেনদেনের ক্ষেত্রে কম বেশি করার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। সুতরাং টাকা দেখতে চকচকে হোক, নতুন হোক অথবা পুরাতন হোক, এর ভ্যালু এবং এর মূল্যমান সমান। সুতরাং এই মূল্যমান সমান হওয়ার কারণে মুদ্রার যদি বিনিময় করতে হয়, টাকার যদি বিনিময় করতে হয় তাহলে সমান হারেই করতে হবে। অর্থাৎ 200 টাকার বিনিময় 200 টাকার মাধ্যমেই করতে হবে, সেটা টাকার নোটের কম বেশি হতে পারে, 200 টাকার নোট অথবা 2টি 100 টাকার নোট দিয়ে 20টি 10 টাকার নোট নেওয়া যায় অথবা 10টি 20 টাকার নোট নেওয়া যেতে পারে, এই ধরনের কোনো পার্থক্য হতে পারে, এই ধরনের কোনো ব্যবধান হতে পারে। এই ধরনের কোনো ব্যবধান হতে পারে অর্থাৎ যদি টাকার নোটের কম বেশি হয় সেটা হতে পারে, যেমন 100 টাকার নোট, 2টি 100 টাকার নোট বিপরীতে 20টি 10 টাকার নোট হলো,
অথবা 10টি 20 টাকার নোট হলো অথবা 4টি 50 টাকার নোট হলো এমন ব্যবধান হতে পারে, কিন্তু 200 টাকার বিপরীতে 210 টাকা, 200 টাকার বিপরীতে 220 টাকা অথবা 1000 টাকার বিপরীতে 1050 টাকা অথবা 1100 টাকা এমন বিনিময়ের কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। অর্থাৎ যদি নতুন টাকাও হয়, নতুন টাকার বান্ডিল নিতে হলে সমপরিমাণ টাকার বিনিময়েই নিতে হবে, নতুন টাকা পুরাতন টাকার বিনিময়ে সামান্য কিছু বেশি দেওয়ারও কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। কাজেই বর্তমানে আমাদের দেশে যে প্রচলন রয়েছে যে বিভিন্ন ঈদের সময় নতুন টাকার বান্ডিল কেনা বেচা করা হয় এবং সেখানে অতিরিক্ত মূল্যের মাধ্যমে সেটা কেনা বেচা হয়, এই অতিরিক্ত মূল্যটা সুদের অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে করণীয় যেটা হতে পারে সেটা হলো যে মুদ্রার যে মূল বান্ডিল, মুদ্রার নতুন টাকা সমপরিমাণ টাকাতেই সেটা বিনিময় করতে হবে। তবে হ্যাঁ, যদি কাউকে আগে থেকে বলে রাখা হয় যে তুমি আমার জন্য নতুন টাকার এরকম বান্ডিল এনে দিবে, তাহলে যাতায়াত বাবদ সেই কিছু খরচ তাকে দেয়া যেতে পারে, তবে সেটি মূল টাকার মূল্যের মধ্যে কোনোভাবে অন্তর্ভুক্ত করা যাবে না। তার নির্দেশে যদি কেউ সেটি ব্যাংক থেকে এনে দিয়ে থাকে, তাহলে তার যাতায়াতের জন্য যেই খরচ, যেই পরিশ্রম হয়, সেই যাতায়াতের খরচ হিসেবে তাকে দেয়া যেতে পারে। কিন্তু এই ধরনের বাজারে নতুন টাকার যে ক্রয় বিক্রয়ের যে পদ্ধতি রয়েছে, এটি সম্পূর্ণ ইসলামী শরীয়তে নিষিদ্ধ। জিহান বিন এনাম এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন ময়মনসিংহ থেকে। আমার প্রশ্ন হলো, আমি কোনো এক পোস্টে দেখতে পেয়েছি যে মোবাইলে কথা বলার সময় হ্যালো বলা যাবে না, এটা কি সত্য? হ্যালো অর্থ নাকি জাহান্নামি? এই হলো এক ভাই প্রশ্ন করেছেন ময়মনসিংহ থেকে। এই ভাইয়ের যেই বক্তব্য, এটি আমরা সমর্থন করতে পারছি না, যিনি বলেছেন তাকে এই কথা যে হ্যালো মানে জাহান্নামি। বরং এই আবিধানিক অর্থের আলোকে হ্যালো শব্দ কোনো ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য বলা হয়ে থাকে, সমাজে এইভাবে এই শব্দটি প্রচলিত রয়েছে। সুতরাং কথোপকথনের ক্ষেত্রে অথবা যে কোনো সময় অন্য কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো বলা, এটি শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ নয়। তবে হ্যাঁ, যেহেতু ইসলামী একটি পদ্ধতি রয়েছে মানুষের সঙ্গে কথাবার্তা আলোচনা করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে কাউকে কথা বলার সময় কারো সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে প্রথম যেই কথাটি হবে সেটি হলো তাকে সালাম প্রদান করা। সুতরাং ইসলামী পদ্ধতি, সেটি চাই ফোন আলাপের ক্ষেত্রে হোক অথবা সাক্ষাতের আলাপের ক্ষেত্রে হোক, কারো সঙ্গে কোনো কথোপকথনের ক্ষেত্রে প্রথম যেই কথাটি বলতে হবে সেটি হলো সালাম প্রদান করা, অর্থাৎ তাকে সালাম আদা, সালাম দেয়া, আসসালামু আলাইকুম দিয়েই কথা বলা চাই। কাজেই মোবাইলে ফোন করতে হলেও হ্যালো বলা এটি কোনো আবশ্যকীয় কোনো বিষয় নয়। ব্যাপারটি তার এমন নয় যে হ্যালো না বললে অপর প্রান্ত থেকে কোনো জবাব আসবে না, ব্যাপারটিতে এমন নয়। সুতরাং ফোন যখন কেউ রিসিভ করবেন, রিসিভ করেও আসসালামু আলাইকুম বলতে পারেন, অথবা যিনি কল করবেন তিনিও তার প্রথম কথা আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতে পারেন, এক্ষেত্রে হ্যালো বলার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে হ্যাঁ, যদি কেউ হ্যালো বলে তাহলে এটি ইসলামী কথোপকথনের যে রীতি সেই রীতির আলোকে হলো না, কিন্তু তাতে এই ধরনের হ্যালো শব্দ বলাতে অন্য কোনো গুনাহ অথবা নিষিদ্ধতার কিছু নেই। পরবর্তী প্রশ্ন করেছেন হুমায়ুন কবির নামক এক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন আমি জমিনে খলিফা প্রেরণ করব, এখানে খলিফা দ্বারা উদ্দেশ্য কি, অর্থাৎ খলিফার ব্যাখ্যা কি? হ্যাঁ, পবিত্র কোরআনে পাকের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব। প্রিয় দর্শক, এখানে খলিফার একাধিক ব্যাখ্যা রয়েছে। কেউ বলেছেন খলিফা অর্থ হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীদেরকে খলিফা বলেছেন, যেহেতু প্রথম মানব যাকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি ছিলেন আদম আলাইহি সালাতু ওয়াসালাম, তিনি প্রথম খলিফা, তিনি প্রথম নবী। কাজেই এই ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যারা ওয়াহী প্রাপ্ত তারা হলেন আল্লাহর খলিফা, খলিফাতুল্লাহ ফিল আরদ। পয়গম্বরদেরকে আগের যুগে খলিফাতুল্লাহ ফিল আরদ বলা হতো মর্মেও ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়। সুতরাং খলিফার এক ব্যাখ্যা হলো আল্লাহর নবী, খলিফাতুল্লাহ মানে নবীউল্লাহ, এ হলো এক ব্যাখ্যা। খলিফা সৃষ্টি করবেন আল্লাহ পাক, এর আরেকটি ব্যাখ্যা হলো মানব জাতিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খলিফা বলেছেন, খলিফা মানে প্রতিনিধি,
গোটা মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তো যদি প্রতিনিধি হয়ে থাকে মানুষ, তাহলে মানুষ কার প্রতিনিধি সেক্ষেত্রেও ব্যাখ্যা একাধিক রয়েছে। একটি ব্যাখ্যা হলো যে মানুষ আল্লাহর প্রতিনিধি, সেই হিসাবে মানুষকে খলিফা বলা হয়েছে। মানুষ যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলে তার মর্ম হলো এই পৃথিবী আল্লাহর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহর বিধানের আলোকে পৃথিবী পরিচালনা করা, এটি হলো মানব জাতির বৈশিষ্ট্য। এখানে অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ রয়েছে, এই গোটা সৃষ্টি জগতের পৃথিবীকে মানব জাতি পরিচালনা করবে এবং মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পরিচালনা করবে, সেই হিসেবে মানুষকে আল্লাহর খলিফা বলা হয়েছে। মানুষ খলিফা এর দ্বিতীয় মর্ম হলো যে মানুষের পূর্বে অন্য আরেক জাতি, জিন জাতি এই পৃথিবীতে তাদের বসতি ছিল, সেই জিনের স্থলাভিষিক্ত হিসেবে মানব জাতির বসতি স্থাপিত হয়েছে, সেই হিসেবেও মানুষকে খলিফা বলা হয়ে থাকতে পারে। সুতরাং খলিফার এইখানে কোরআনের এই আয়াতের মর্মে অথবা যে খলিফা বলা হয় তার অনেকগুলো মর্মই থাকতে পারে। তবে পারিভাষিক ইসলামী যেই রাজনৈতিক ব্যবস্থাপনা ইসলামী শরিয়ার আলোকে, সেখানে যে খিলাফা বলা হয় সেই খিলাফার ভিন্ন মর্ম, সেই খিলাফা সেটি হল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীগণ খলিফা, আর নবীদের তিরোধানের পর, নবীর সিলসিলা বন্ধ হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীব্যাপী নবীর একজন স্থলাভিষিক্ত, নবীর একজন প্রতিনিধি হবেন যিনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর কর্তৃক আনিত বিধান অনুযায়ী জগৎকে পরিচালনা করবেন এবং তিনি নবীর অবর্তমানে নবীর স্থলাভিষিক্ত হবেন। এটাই হলো ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে খিলাফা অথবা খলিফার ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ আরিফুজ্জামান নামক এক আইডি থেকে, তিনি বলেছেন ঢাকা থেকে, প্রশ্ন হচ্ছে বিদেশে অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ করে বিদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য, যার নিয়মটা হলো এই যে একটা মেয়ের সাথে চুক্তি করে, যেই মেয়ের কাজই হলো চুক্তিতে বিবাহ করা, তার সাথে টাকার বিনিময়ে চুক্তি করে এবং তাকে বিবাহ করার পর চুক্তি অনুযায়ী পরে তাকে ছেড়ে দেয়। তো নাগরিকত্ব পাওয়ার জন্য এমন চুক্তি বিবাহ জায়েজ আছে কি? প্রিয় দর্শক, এভাবে চুক্তির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যে এই বিবাহের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো অন্য একটি কোন লক্ষ্যকে অর্জন করা, যেমন নাগরিকত্ব পাওয়া, তো এখানে দুইভাবে এই বিষয়টি সম্পন্ন হয়ে থাকতে পারে। একটি হলো যে কোনো নারীর সঙ্গে এই বিবাহ বন্ধন হলো, তবে শর্ত হলো যে নাগরিকত্ব পাওয়া পর্যন্ত এই বিবাহ বন্ধন থাকবে, নাগরিকত্ব পেলেই এই বিবাহ আর থাকবে না। অর্থাৎ একটা টাইম পিরিয়ড, একটা সময়, একটা কন্ডিশনের সঙ্গে তার বিবাহ বন্ধনটি হলো, সেটি হলো নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত বিবাহ থাকবে, নাগরিকত্ব পেয়ে গেলে আর বিবাহ বন্ধন থাকবে না, আপনা আপনি বিবাহের অবসান ঘটবে। এই যদি হয় তাদের মধ্যে কথোপকথন, এই যদি হয় তাদের মধ্যে আলোচনা এবং চুক্তি, তাহলে এই বিবাহটি অশুদ্ধ এবং এই বিবাহের মাধ্যমে তারা স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপিত হবে না। আর যদি বিষয়টি এমন হয় যে তাদের মধ্যে বিবাহ হলো কিন্তু তাদের মধ্যে কথা থাকলো যদি সে নাগরিকত্ব পায় তাহলে সে তাকে তালাক দিয়ে দিবে, ছেড়ে দিবে, এমন যদি আলোচনা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে শরিয়ার বিধান হলো সেখানে বিবাহটি হয়ে যাবে এবং শর্তটি বাতিল হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে নাগরিকত্ব পাওয়ার পরেও স্বামী যদি তাকে স্ত্রীকে তালাক দিবে না এবং স্বামী যদি স্ত্রীকে তালাক না দেয়, তাহলে সেই স্ত্রী পূর্বের কথার কারণে এই স্বামী থেকে বিচ্ছেদ হতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে শর্তটি বাতিল হবে, বিবাহটি সঠিক হয়ে যাবে। আর যদি এমন হয়, অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো বিবাহিত নারী সে তার বিবাহের, প্রকৃত বিবাহের পরিচয়কে গোপন করে অন্য কাউকে বিবাহের সূত্রে এরকম পরিচয় দেখায়, স্বামী স্ত্রীর পরিচয় দেখিয়ে বিদেশে ভ্রমণ অথবা বিদেশে নাগরিকত্বের জন্য চেষ্টা করে থাকে। ব্যাপারটি যদি এমন হয় তাহলে তো এটি আদৌ কোনো বিবাহ হচ্ছে না, বরং এটি হচ্ছে নিছক একটি প্রতারণা এবং একটি ধোকাবাজি। তো সেক্ষেত্রে অন্যের বিবাহে থাকা অবস্থায় কোনো নারী এক স্বামীর বিবাহের অধীন থাকা অবস্থায় অন্য কোনো স্বামীর সঙ্গে, অন্য কোনো পুরুষের সঙ্গে তার বিবাহ বন্ধন আদৌ হতে পারে না। পরবর্তী প্রশ্ন আরেক ভাই জানতে চেয়েছেন যে পোলট্রি মুরগির নাড়ি, ভুঁড়ি এবং মল ইত্যাদি হাইব্রিড মাগুর ইত্যাদির খাদ্য হিসাবে কেনা বেচা করা শরীয়তে বৈধ কিনা জানতে চাই। হ্যাঁ, পোলট্রি মুরগির যে নাড়ি ভুঁড়ি বিক্রি করা হয় এবং এর যে বিষ্ঠা এবং মল বিক্রি করা হয়,
যেগুলো বিভিন্ন প্রাণীর খাদ্য হয় এগুলো হালাল এবং এর ফতোয়া জায়েজ। এটি জায়েজ আছে, এটি ক্রয় বিক্রয় করতে পারে এবং এই ধরনের খাবার মাছ এবং বিভিন্ন পশুকে খাওয়ানো যেতে পারে। মেহেদি হাসান মুন্সি নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, সুরা ইখলাস তিনবার পড়লে নাকি এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়, কতটুকু সঠিক? সুরা মুলক এবং সুরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলত এবং তার গুরুত্ব কতটুকু এ বিষয়ে আমি জানতে চাই। প্রিয় দর্শক, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের মধ্যে এক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন, ক্বাল কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ কি এক রাতে কোরআনে পাকের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অক্ষম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে রাতের বেলায় কোরআনে পাকের তৃতীয়াংশ কীভাবে আদৌ পড়া সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, এতেই সে এক তৃতীয়াংশ কোরআনে পাক পড়ার নামান্তর হবে। কেননা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুরাতুল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ এই সুরাটি কোরআনে পাকের এক তৃতীয়াংশের সম বরাবর। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসকে পবিত্র কোরআনে পাকের এক তৃতীয়াংশের সমান বলে সাব্যস্ত করলেন। সেখান থেকে আমরা বুঝতে পারি এক সমান অর্থ হলো যে এটা পরিমাণের দিক থেকে তার সমান নয়, সুতরাং সওয়াবের দিক থেকে সমান। অর্থাৎ কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে পবিত্র কোরআনে পাকের এক তৃতীয়াংশ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই হিসেবেই বলা হয়ে থাকে যে সূরা কুল হুয়াল্লাহ 10 পড়ার সমান, যেহেতু কোরআনে পাক বর্তমানে আমাদের যে বিন্যাস সেই বিন্যাসের আলোকে 30 পড়ার সমন্বয়। সেই হিসেবে একবার কুল হুয়াল্লাহ তেলাওয়াত এটি এক তৃতীয়াংশ কোরআনে পাকের তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব রাখে। সূরা ইয়াসিনের অনেক ফজিলত এবং গুরুত্ব বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এক হাদিস, ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। সুনান তিরমিজির মধ্যে বর্ণিত এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে প্রত্যেকটি জিনিসের একটি কলব বা আত্মা থাকে। পবিত্র কোরআনে পাকের আত্মা হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের তেলাওয়াতের বিনিময়ে তাকে 10 বার কোরআনে পাক তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। ঠিক তেমনিভাবে সূরা মুলক সম্পর্কে বর্ণনা রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস যেটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত। তিনি বলেন যে ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসুন আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যে একটি সূরা রয়েছে যাতে 30টি আয়াত, সেটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি তার তেলাওয়াতকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুতরাং এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ, আল্লাহর কাছ থেকে সুপারিশ পেয়ে নাজাত পাওয়ার জন্য এই সূরার বিশেষ ভূমিকা থাকবে সূরা মুলকের। জুবায়ের রহমান ফাহাদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ায় দুজন ব্যক্তি মার্ডার হয়, আমরা বাধ্যতামূলক এক পক্ষে থাকায় আমাদেরও জরিমানার কিছু অর্থ দিতে হবে, আমাদের পরিবারের কেউ সেই ঝগড়ায় অংশগ্রহণ করেনি, এই জন্য আমাদের কি পাপ হবে? অর্থাৎ এখানে তিনি জানতে চেয়েছেন যে এই যে টাকা এই নিহত হওয়ার কারণে ক্ষতিপূরণ হিসাবে যে অর্থ দিতে হচ্ছে এই অর্থ বাধ্যতামূলকভাবে তাদেরকেও দিতে হচ্ছে, এই অর্থটা দেওয়ার মধ্যে তাদের কোনো পাপ হবে কি না? প্রিয় দর্শক, এভাবে ঝগড়াঝাটি করে অন্যায়ভাবে মানুষ হতাহত ঘটানো এটি অবশ্যই জঘন্যতর অপরাধ এবং এটি ফিতনার অন্তর্ভুক্ত বলেই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন। এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আর আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর হলো, যেহেতু আপনারা এই ঝগড়ায় কোনো অংশগ্রহণকারী ছিলেন না, সুতরাং আপনাদের পাপ হবে না। হ্যাঁ, এখন যে টাকা দিচ্ছেন আপনারা বাধ্য হয়ে অথবা সামাজিক বিচার সালিস অথবা দুই পক্ষের কোনো সমঝোতার প্রেক্ষিতে যে টাকা দিতে হচ্ছে, সেই টাকার কথা হলো যদি এই টাকাটা কোনো অকল্যাণের কাজে ব্যয় না হয়, এই টাকাটা যদি দিয়ে কোনো মানুষের সেবা হয়, মানুষের সাহায্য হয়, তাহলে এই টাকা দিতে কোনো সমস্যা নেই। আর যদি এই টাকা দিয়ে কোনো পাপের কাজ করা হয়, কোনো অন্যায় কাজ করা হয়, তাহলে এই টাকা সানন্দ চিত্তে নিজের ইচ্ছায় এই টাকা দেওয়া যাবে না,
একান্ত বাধ্য হলে সেটা ভিন্ন কথা। এক ভাই প্রশ্ন করেছেন, আশুরার ফজিলত ও কারবালার শিক্ষা সম্পর্কে জানতে চাই, অনেক বড় এবং মৌলিক প্রশ্ন। আশুরার ফজিলত সম্পর্কে লোকমুখে অনেক কিছুই প্রচলিত রয়েছে, তবে ইয়ৌমে আশুরা সম্পর্কে একেবারেই সহি সনদের মাধ্যমে বর্ণিত দ্ব্যর্থহীন এবং সন্দেহাতীত যে সকল ফজিলতগুলো বর্ণনা রয়েছে তার মধ্যে একটি হলো যে ইয়ৌমে আশুরা সেই দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে ফেরাউনের অত্যাচার এবং জুলুম থেকে মুক্তি দান করেছিলেন। মূসা নবী তার অনুসারীদেরকে নিয়ে ফেরাউনের জুলুম এবং অত্যাচার থেকে পরিত্রাণ পেয়েছিলেন এবং ফেরাউন এই দিন সমুদ্র গর্ভে ডুবে সে এবং তার অনুসারীরা ধ্বংস হয়েছিল। এই বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সত্যায়নকৃত একটি বর্ণনা। সুতরাং এটি হলো আশুরার দিনের একটি ফজিলত। আশুরার দিনের আরেকটি ফজিলত যেটি বিশুদ্ধ বিভিন্ন বর্ণনার দ্বারা প্রমাণিত, সেটি হলো যে ইসলামের মধ্যে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনের রোজার বিধান ছিল। আশুরার বিধান রোজা রাখা হতো এবং সেটি বাধ্যতামূলক ছিল। পরবর্তীতে যখন রমাদানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজাকে ঐচ্ছিক রূপান্তরণ করা হলো। মান শাআ সামাহু ওয়া মান শাআ লাম ইয়াসুম। যখন রমাজানের রোজা ফরজ করা হলো আল্লাহর পক্ষ থেকে তখন আশুরার রোজাটি এটিকে ঐচ্ছিক রোজায় পরিণত করা হলো এবং আশুরার রোজায় অত্যন্ত ফজিলত এবং বরকত রয়েছে, যার দ্বারা আশা করা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হলো আশুরার দিনের রোজার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার দিনে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম আশুরার দিনে রোজা রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন সে বছর বলেছিলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশুরার রোজা রাখবো এবং তার আগের দিন পরের দিন রোজা রাখবো। এবং সাহাবায়ে কেরামকে সে কথাই বলেছেন যে তোমরা আশুরার দিনের রোজা রাখো তার আগের এবং অথবা পরের দিন সহ। এজন্য ইসলামী শরিয়ার আলোকে, ইসলামী শরিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে উম্মতে মুসলিমার জন্য আশুরার দিনের রোজা রাখা যেমন সুন্নত, শুধু আশুরার একটি রোজা না রেখে আশুরার দিনের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুটি অথবা তিনটি রোজা রাখা এটি হলো উত্তম। কেননা শুধু আশুরার দিনের একটি রোজা ইহুদিরা পালন করে থাকে, ইহুদিদের ধর্মের সঙ্গে সামঞ্জস্যতা যেন হয়ে না যায়, সামঞ্জস্য যেন না হয়ে যায়, তা থেকে পরিত্রাণ এবং বেঁচে থাকার জন্য মুসলমানদের ইবাদতের ক্ষেত্রে স্বকীয়তা রক্ষা করাটা এটি অপরিহার্য। এই জন্যই ইসলামী শরীয়তের মধ্যে এই বিধান রয়েছে। কাজেই যারা আশুরা রোজা রাখবেন তাদের জন্য এই ফজিলত হাসিল করতে হলে এবং ইসলামী শরিয়ার বিধান রক্ষা করতে হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নাহ পালন করতে হলে আশুরার দিনের রোজা তার একদিন আগে এবং একদিন পরে অথবা যে কোনো একটি আগের দিন অথবা পরের দিন সহ 10 তারিখের মুহররমের 10 তারিখের আশুরার রোজা রাখতে হবে। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়। এই হলো আশুরার দিনের ফজিলত সম্পর্কে এতটুকু বর্ণনাই, এটি সহি বর্ণনার দ্বারা প্রমাণিত। এছাড়া আরও অনেক ধরনের কথা রয়েছে যেগুলোর সঠিক কোনো ভিত্তি অন্বেষণ করে পাওয়া যায় না। যেমন হযরত ইউনুস আলাইহি সালাতু ওয়াসালাম এই দিন মাছের পেট থেকে মুক্তি পাওয়া, নূহ আলাইহি সালাতু ওয়াসালামের কিস্তি এই দিন পারে লাগা এবং এই দিন কিয়ামত হওয়া ইত্যাদি ইত্যাদি আর অনেকগুলো বিবরণ রয়েছে, সে সকল বিবরণগুলো সঠিক কোনো বর্ণনার দ্বারা তার কোনো আমরা যথার্থতা পাই না। এই হলো আশুরার ফজিলত এবং আশুরার করণীয়। কারবালার শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছেন প্রিয় দর্শক। আশুরার সাথে আসলে মূলত কারবালার কোনো এই প্রকৃত কোনো সংশ্লিষ্টতা নেই, এটি একটি কাকতালীয় সম্পর্ক। যে আশুরার দিনের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের প্রায় 73 বছরের মাথায় তার প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে জালিমের হাতে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন তার পরিবারের সৎসঙ্গী সাথী সহ। এই হলো কারবালার ঘটনা এবং ঘটনাচক্রে তার শাহাদাতের দিবসটি সেটিও ছিল মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এর সঙ্গে আশুরার দিনের ফজিলতের কোনো সম্পর্ক নেই, কারণ যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতেরও 60-70 বছর আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের ফজিলত বর্ণনা করে দিয়ে গেছেন, সুতরাং আশুরার দিনের সঙ্গে কারবালার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, কারবালার শিক্ষা
এটি কারবালার ঘটনা, এটি উম্মতের জন্য অবশ্যই একটি শিক্ষণীয় ঘটনা। আর কারবালার মূল শিক্ষা হলো যে কোনো প্রেক্ষিতেই অন্যায়ের সামনে মাথা নত না করা। ইয়াজিদের যেই বাহিনী ছিল তার অনুসারী যারা ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং শিমর ইবনে জিল জওশান সহ যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে জোরপূর্বক তার কাছ থেকে স্বীকৃতি আদায় করতে চেয়েছিল, ইমাম হুসাইন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদত বরণ করেছেন। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন কিন্তু তিনি কোনো পেশী শক্তির সামনে মাথা নত করেননি। কাজেই কারবালার শিক্ষা হলো অন্যায়ের সামনে মাথা নত না করা। কারবালার শিক্ষা হলো যে সত্য এবং ন্যায়ের পথে অটল এবং অবিচল থাকা। কারবালার শিক্ষা হলো ইমানদার জীবন দিতে পারে কিন্তু সে কখনোই অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। প্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন মোহাম্মদ জহিরুল ইসলাম নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, আকিকা দেওয়ার জন্য ছাগলের বয়স কি 1 বছর হওয়া শর্ত? হ্যাঁ ভাই, যদি আকিকা করতে হয় তাহলে ছাগলের বয়স 1 বছর হতে হবে। তবে হ্যাঁ, যদি দুম্বা এবং ভেড়া হয় আর সেটা যদি 6 মাসের কমপক্ষে হয় কিন্তু দেখতে 1 বছরের বাচ্চার মতো নাদুস। আব্দুল্লাহ নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমরা 6 জন বন্ধু মিলে কোরবানি দেওয়ার নিয়তে প্রতি মাসে 1000 করে জমা করি, কোরবানির সময় 7 ভাগে কোরবানি দিতে চাই, এতে শরীয়তের বিধান কি? সবাইকে বলা হয়েছে হালাল টাকা দেওয়ার জন্য এবং সেই টাকা কারো ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে, এভাবে সম্মিলিতভাবে টাকা সঞ্চয় করে তারপরে সেই টাকা দিয়ে কোরবানি করা, এটি বৈধ হবে কিনা এই ভাই জানতে চেয়েছেন আব্দুল্লাহ ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো 6 জন মিলে এভাবে যদি আপনারা টাকা সঞ্চয় করে সমান হারে তারপরে 7 ভাগে কোরবানি দেন তাহলে এটি বৈধ আছে। যেহেতু আপনারা 6 জন এখানে স্বাভাবিকভাবে এই সকলের সমান হারে টাকা দিলে সকলের সমান অংশ হবে এবং নাম 6টি হবে, সেক্ষেত্রে সপ্তম নাম আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিতে পারেন, আল্লাহ নবীর নামের সওয়াব হবে এবং বরকত হবে। কিন্তু গোশত আপনারা যেই হারে সকলে সমান হারে টাকা দিবেন গোশত কোরবানির গোশত সেই সমান হারেই ভাগ করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন আবু বকর সিদ্দিক নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নিলে অতিরিক্ত যে টাকা কেটে রাখা হয় তা কি সুদ হবে? না, মোবাইলের ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার কারণে অতিরিক্ত যে মূল্য কোম্পানি কেটে রাখে সেটি সুদ হবে না। সুদ না হওয়ার কারণ হলো এই, যেহেতু এখানে যেই বিনিময় হচ্ছে টাকা এবং টক টাইম এটি দুটি একজাতীয় জিনিস নয়, বরং টাকার বিনিময়ে এখানে সেবা ক্রয় করা হচ্ছে, মানুষের সাথে কথোপকথন বা কথা বলার কল করবার যেই সেবা সেই সেবা ক্রয় করা হচ্ছে। তাহলে সেবা একটি ভিন্ন জিনিস, টাকা একটি ভিন্ন জাতীয় জিনিস, সুতরাং ভিন্ন ভিন্ন জাতীয় জিনিসের বিনিময় হওয়ার কারণে এখানে যদি কোনো তারতম্য হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না এবং এটি সুদের অন্তর্ভুক্ত হবে না। মোহাম্মদ ইয়াসিন নামক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, ফরজ নামাজে তৃতীয় অথবা চতুর্থ রাকাতে মনে ভুলে বিসমিল্লাহ পড়ে ফেললে কি সাজদা সাহু দিতে হবে? একা একা নামাজ পড়ার সময় যেমন সুরা ফাতিহার পর অন্য সুরা পড়ার জন্য বিসমিল্লাহ পড়লাম, এই মুহূর্তে আমার মনে পড়লো এটা নামাজের তৃতীয় রাকাত, এখন কি সাজদায় সাহু দিতে হবে? না, এতটুকুর জন্য সাজদায় সাহু দিতে হবে না, বরং আপনি বিসমিল্লাহ পড়ে ফেলেছেন, এতে কোনো ওয়াজিব তরক হয়ে যায়নি বা কোনো ওয়াজিব বিলম্ব হয়ে যায়নি যার কারণে সাজদায় সাহু দিতে হয়, বরং আপনি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবেন এবং নামাজ যথারীতি শেষ করবেন, সাজদায় সাহু আদায় করতে হবে না। আহমদ জিসান নামক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, শরীরে যে ট্যাটু অথবা উল্কি আঁকা হয় এগুলো কি জায়েজ আছে? প্রিয় দর্শক, হাতে ট্যাটু বা শরীরের কোনো অঙ্গে এভাবে দেহ খোদাই করে সেখানে কোনো ধরনের নকশা তৈরি করা, কোনো ট্যাটু আঁকা অথবা কোনো চিত্র তৈরি করা, এটি স্পষ্ট হারাম। শুধু হারাম নয় বরং একটি অভিশাপের কর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ অভিশাপ করেন তাদের উপর যারা শরীরের মধ্যে খোদাই করে থাকে এবং যারা অন্যদেরকে দিয়ে এই কাজগুলো করায়, সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত এই হাদিস। সুতরাং সহিহ মুসলিম সহ হাদিসের অনেকগুলো কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে।
সুতরাং শরীরের মধ্যে খোদাই করে কোনো সূচের মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় চামড়ার ভিতরে যেই নকশা করা হয়, যেই ট্যাটু আঁকা হয়, এটি সুস্পষ্ট হারাম এবং এর দ্বারা শরীর নাপাক হয়ে থাকে এবং এই নাপাক শরীর নিয়ে নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দি করাটাও জটিল রূপ ধারণ করে। সুতরাং এ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিনের কর্তব্য। আরেক ভাই প্রশ্ন করেছেন, রাসেল মাহমুদ নামক এক ভাই এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে ইসলামের নামে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কেউ মারা গেলে সে কি শহীদি মর্যাদা পাবে? প্রিয় দর্শক, গণতান্ত্রিক আন্দোলন এটি একটি আপেক্ষিক বিষয়, গণতন্ত্র একটি ব্যবস্থা। আমরা আগেও বিভিন্ন আলোচনায় বলেছি যে গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মধ্যে তার বিশ্বাসের জায়গা অনেকগুলি কুফুরি বিশ্বাস। গণতন্ত্রের মধ্যে যে কর্ম প্রক্রিয়া রয়েছে তার অনেক প্রক্রিয়াই এমন যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু আবার কোন কোন প্রক্রিয়া গণতন্ত্রের এমনও থেকে থাকতে পারে যেটা ইসলামের কোনো প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক না। যেমন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেও এটির বৈধতা রয়েছে। আবার যে কোনো অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এটি ইসলামী শরীয়তেরও গুরুত্বপূর্ণ একটি বিধান, যেটিকে নাহি আনিল মুনকার বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি তোমাদের কারো শক্তি থাকে তাহলে অন্যায় কাজ দেখলে সেটা সে শক্তি প্রয়োগ করে বাধা দিবে, যদি সেই বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে সে মৌখিক কথার দ্বারা এর প্রতিবাদ জানাবে। সুতরাং অন্যায় এবং অবিচারের প্রতিবাদ জানানো এটি ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান এবং একটি অধ্যায়। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এটি ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ বিভাগ। সুতরাং যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, ইসলামী কোনো দাবির কথা সোচ্চার কণ্ঠে বলতে গিয়ে, এলাই কালিমাতুল্লাহর কথা বলতে গিয়ে যদি কেউ জীবন যায় তাহলে অবশ্যই সেটি শহীদে মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় সে শহীদ। সুতরাং যদি কেউ কোনো অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে, কেউ কোনো অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামে, তাহলে এটি কোনো অবৈধ কর্মকাণ্ড নয়। সুতরাং এখানে যদি তাকে কেউ হত্যা করে তাহলে সে মজলুম হয়ে জীবন তার প্রাণ গেল, সুতরাং মজলুম অবস্থায় প্রাণ গেলেও তো একজন মানুষকে শহীদ বলা হয়। সুতরাং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইসলামী শরিয়ার আলোকে, কোরআন সুন্নার আলোকে, ইসলামী ফিকহের আলোকে গণতান্ত্রিক আন্দোলন ইত্যাদির ক্ষেত্রে যতটুকু পর্যন্ত করার অনুমোদন ফিকহ এবং ফতাওয়ার আলোকে রয়েছে ততটুকু কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে গিয়ে ইসলামের পক্ষে যদি কারো জীবন যায় তাহলে সেই জীবনটি অবশ্যই শহীদে মৃত্যু হবে। আকরাম খন্দকার নামক আইডি থেকে একভাবে প্রশ্ন করেছেন কিশোরগঞ্জ থেকে, বর্তমান সময়ের আলোচিত একটি বিষয় হলো আরব আমিরাত ও ইসরায়েলের মাঝে মৈত্রী চুক্তি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই চুক্তির বৈধতা কতটুকু? বিলকুল নেই। আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বা যেই মৈত্রী চুক্তি করেছে সেটি ফিলিস্তিনি মানুষের, ফিলিস্তিনের নিপীড়িত নির্যাতিত মুসলমানদের স্বার্থ বিরোধী। সুতরাং এক মুসলিম হয়ে অপর মুসলমানের ঘাতকের সঙ্গে মৈত্রী চুক্তি করা, এটি উম্মার যে একতার চিন্তা এবং উম্মার স্বার্থের চিন্তার পরিপন্থী। সুতরাং এটি ইসলামী শরীয়তের আলোকে কোনোভাবে বৈধ হতে পারে না। মোহাম্মদ নাজমুল নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমার ছোট ভাই ফার্মেসি ব্যবসা করে, তো ফার্মেসিতে অনেক সময় বাচ্চা নষ্ট করার ঔষধ বিক্রয় করতে হয়, জানার বিষয় হলো এমন ঔষধ বিক্রি করা যাবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো যে এই ধরনের যে কোনো পণ্য, যেই সকল পণ্যের বৈধ এবং অবৈধ উভয় প্রকার ব্যবহারের সুযোগ রয়েছে, আবারও বলছি যেই ধরনের পণ্য বৈধভাবেও ব্যবহার করা যেতে পারে, অবৈধভাবেও ব্যবহার করা যেতে পারে, তাহলে সেই সকল পণ্যের বিক্রয়ের সকল দায় দায়িত্ব শুধু বিক্রেতার উপরেই আসবে না, বরং সেই পণ্য স্বাভাবিকভাবে বিক্রেতার জন্য বিক্রি করা বৈধ। যদি বিক্রেতা জানতে পারে যে কোনো ক্রেতা এই পণ্য ক্রয় করছে, কোনো ক্রেতা তার এই পণ্য ক্রয় করছে অবৈধ পন্থা ব্যবহার করার জন্য,
এটা যদি নিশ্চিতভাবে জানা থাকে তাহলে কেবলমাত্র সেই ক্রেতার কাছে ওই পণ্য বিক্রি করা যাবে না। সুতরাং যেই ওষুধের কথা এখানে প্রশ্নের মধ্যে এনেছেন, অর্থাৎ কারো গর্ভের সন্তান নষ্ট করা, তো যদি এমন হয় যে গর্ভের সন্তান বা গর্ভে যে এই এই শুক্রাণু যেটা নারী গর্ভে স্থির হয়েছে সেই শুক্রাণুকে নষ্ট করাটা অনেক সময় চিকিৎসা বিজ্ঞানের আলোকে মা অথবা শিশুর অথবা মায়ের জীবন রক্ষা করার জন্য অপরিহার্য হয়ে থাকে, এমন কোনো প্রেক্ষিত যদি হয়, অর্থাৎ সেখানে চিকিৎসা বিজ্ঞান এবং শরিয়ার আলোকে সেই সময়ে যদি সেই শুক্রাণুকে নষ্ট করাটা এটা যদি শরিয়াসম্মত হয় তাহলে সেই শুক্রাণুকে নষ্ট করার জন্য ওই মহিলার জন্য ওই নারীর জন্য ওই ঔষধ সেবন করা এবং ওই ঔষধ ব্যবহার করা তার জন্য বৈধ হবে। আর যদি এমন বিপরীত ক্ষেত্রে হয় যেখানে শরিয়ার অনুমতি নেই সেই ক্ষেত্রে শুক্রাণু অথবা জীবন নষ্ট করার জন্য ঔষধ ব্যবহার করা অবৈধ হবে। অর্থাৎ এখানে আমরা দেখছি যে এই ঔষধটি বৈধ এবং অবৈধ উভয়ভাবেই ব্যবহার করার সুযোগ এবং উভয়ভাবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যিনি বিক্রেতা তিনি এটাকে বিক্রি করতে পারবেন যদি না তার জানা থাকে নিশ্চিতভাবে যে যিনি ক্রয় করছেন তিনি অবৈধ ক্ষেত্রেই প্রয়োগ করবেন। যদি নিশ্চিতভাবে জানা থাকে যে এটি অবৈধ এবং হারামভাবে ব্যবহার করা হবে তাহলে সেক্ষেত্রে তার জন্য তার কাছে এটি বিক্রি করা বৈধ হবে না, অন্যথা এই ধরনের ঔষধ বিক্রি করা যেতে পারে। সর্বশেষ আজকের যে প্রশ্নের আলোচনার উপর আমরা আমাদের আজকের লাইভ শেষ করব সেটি রিয়াদ হোসেন নামক এক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমেরিকার মতো অমুসলিম দেশে বসবাস স্থায়ীভাবে বসবাস করতে যাওয়ার বিধান কি? প্রিয় দর্শক, অমুসলিম দেশে কোনো মুসলমানের বসবাস করার বিষয়টি এটি নির্ভর করে আসলে সেখানকার প্রেক্ষাপট, সেখানকার সার্বিক অবস্থা এবং যিনি বসবাস করতে যাচ্ছেন তার উদ্দেশ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ যদি তার উদ্দেশ্য ভালো হয় এবং সেখানকার পরিস্থিতি যদি ইসলামের বিধিবিধান আলোকের বিধিবিধান পরিপালনের কোনো পরিপন্থী কিছু না হয়, আবারও বলছি যদি এই দুটি ঠিক হয়, অর্থাৎ যিনি অমুসলিমদের দেশে যিনি বসবাস করতে যাচ্ছেন তার উদ্দেশ্যের যদি কোনো সমস্যা না থাকে, তিনি ভালো উদ্দেশ্যেই যাচ্ছেন, ভালো উদ্দেশ্য অর্থ হলো সেখানে তার জীবন জীবিকা উপার্জন করার সুন্দর পন্থা রয়েছে, উপায় ব্যবস্থা রয়েছে, অথবা সেখানে সে ইসলামের দাওয়াত এবং ইসলামের প্রচারণার জন্য সে ভূমিকা রাখতে পারে সেই জন্য যাচ্ছে, এই জাতীয় কোনো মহৎ উদ্দেশ্যে যদি সে যায় এবং সেখানে গিয়ে ইসলামের বিধিবিধান পালনে যদি সে তার কোনো প্রতিবন্ধকতা না থাকে, অর্থাৎ সেখানে গিয়ে নামাজ পড়তে তার কোনো বাধা নেই, কোরবানি করতে তার বাধা নেই, রোজা রাখতে তার কোনো বাধা নেই, ইসলামী শরীয়তের বিধানগুলো পালন করতে, হিজাব পালন করতে তার কোনো বাধা নেই, এই রকম কোনো বাধা যদি বিধিনিষেধ যদি তার জন্য সেখানে না থাকে আর তার উদ্দেশ্যের মধ্যেও যদি কোনো অসৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সেক্ষেত্রে সেই মুসলিমের জন্য অমুসলিমদের এলাকায় অমুসলিমদের দেশে বসবাস করতে কোনো সমস্যা নেই। আর যদি এমন হয় যে সেখানে শুধুমাত্র সে কাফেরদের দেশে থাকাটাই, কাফেরদের কালচার তার কাছে পছন্দ হয়, তাদের রীতিনীতি তার কাছে ভালো লাগে, অমুসলিমদের সাহচর্য এবং তার সংসর্গ তাদের তার কাছে ভালো লাগে, যদি এমন হয়, অথবা যদি এমন হয় সে অমুসলিম এলাকায় গিয়ে ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিধানগুলো সে পালন করতে পারছে না তবুও সে সেখানে থাকছে, তাহলে এমন ব্যক্তির জন্য অমুসলিমদের দেশে এই ধরনের প্রেক্ষাপটে থাকার কোনো অনুমতি শরীয়তে নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের পক্ষ থেকে পেশকৃত প্রশ্ন।